নমস্কার, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে শ্রেষ্ঠ উৎসব শারদীয়া, এর পরই কালী পুজো। আজ আমি আপনাদের সামনে এই কালী পুজোর কিছু প্রতিবেদন তুলে ধরব। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম আরাধ্য দেবী হলেন মা কালী। তন্ত্রমতে কালী হলেন 10 মহাবিদ্যার প্রথম দেবী। শাক্তমতে মা কালী এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আদি কারণ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপান্বিতা কালী পুজোর বিশেষভাবে পালিত হয়। হিন্দু দেবী মা কালীর অন্য নাম শ্যামা বা আদ্যাশক্তি। শাক্ত ধর্মাবলম্বীরা এই কালী পুজো করেন। বেদের কোথাও কালীর উল্লেখ পাওয়া যায় না, অর্থাৎ কালী বৈদিক কোনো দেবী নন। তবে বৈদিক সাহিত্যে কালী নামটি প্রথম পাওয়া যায় মুণ্ডক উপনিষদে। এই উপনিষদে অগ্নির সপ্তম জিহ্বার 2টি কালী এবং করালী নামে উল্লেখ আছে। গুণগত দিক থেকে দেবী কালিকা রজগুণ দ্বারা সৃষ্টিকর্ত্রী, সত্ত্বগুণ দ্বারা পালনকর্ত্রী এবং তমগুণ দ্বারা সংহার কর্ত্রী। আসলে সংস্কৃত ক্রিং শব্দ থেকে এসছে কাল, আর এই কালের স্ত্রীলিঙ্গই হচ্ছে কালী। এর প্রকৃত অর্থ কৃষ্ণ এবং ঘোরবর্ণ। মহাভারতে কালরাত্রি বা কালী নামে এক দেবীর উল্লেখ পাওয়া যায়। যদিও এই কাল শব্দের 2টি অর্থ, নির্ধারিত সময় ও মৃত্যু, কিন্তু দেবী প্রসঙ্গে এই শব্দের অর্থ সময়ের থেকেও উচ্চতর। প্রকৃত অর্থে কাল বা সময়কে যিনি রচনা করেন তিনিই কালী। তন্ত্রপুরাণে দেবী কালীর 9টি রূপ, দক্ষিণা কালী, কৃষ্ণ কালী, সিদ্ধা কালী, গুহ্য কালী, শ্রীকালিকা, ভদ্রকালী, চামুণ্ডা কালিকা, শ্মশান কালিকা এবং মহাকালী। তন্ত্রসারের বর্ণনা অনুযায়ী দেবী কালী হলেন করালবদনা, ঘোড়া, মুক্তকেশী, চতুর্ভুজা, দক্ষিণা, দিব্যা এবং মুণ্ডমালা বিভূষিতা। বাম হস্তযুগলের অধহস্তে সদ্যচ্ছিন্ন শির, অর্থাৎ বাম হাতের নিচের হাতে সদ্য কাটা মুণ্ডু, আর উদহস্তে খর্গ, অর্থাৎ উপরের হাতে খর্গ আছে। আবার দক্ষিণ হস্তের অধহস্তে অভয়, অর্থাৎ দক্ষিণ দিকের নিচের হাতে তিনি অভয় দান করছেন, এবং ঊর্ধ্বহস্তে বর, অর্থাৎ উপরের হাতে বর দান করছেন। দেবী মহা মেঘের মতন শ্যামবর্ণা ও দিগম্বরী। মায়ের কণ্ঠলগ্ন মুণ্ডমালা থেকে রক্ত প্রবাহিত হয়, আবার 2টি সব শিশু তার 2 কানের অলঙ্কার। তার কেশরাশি দক্ষিণব্যাপী এবং আলুলায়িত। তিনি সবরূপী মহাদেবের দেহের উপরে সংস্থিতা। নারীশক্তির স্বরূপ দেবী ভগবতী সমাজের অনিষ্টকারী শক্তিকে বিনষ্ট করে সকলকে অন্ধকার থেকে আলোর পথ দেখান। এই পুজো শুরু করার আগে লেখনী দোয়াত পুজোর আসনে রাখা হয়। অনামিকার আঙুল দ্বারা এই লেখনী দোয়াতে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হয়। স্বস্তিক অঙ্কন শেষ হলে কালী পুজো শুরু করা হয়। সোমরস হচ্ছে এই পুজোর প্রধান ভোগ হিসাবে ব্যবহৃত হয়। মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত এই পুজো সম্পন্ন হয়। সাধারণত দেবীর ধ্যান, দেবীর আবাহন, পুষ্পাঞ্জলি দ্বারা এই পূজাবিধি সম্পন্ন করা হয়। 5টি লাল জবা ফুল দেবীর চরণে অর্পণ করা হয়। একটি বিশেষ মন্ত্রও উচ্চারণ করা হয়। এরপর চন্দন পুষ্প, দীপ ধূপ এবং নৈবেদ্য দ্বারা দেবীর বন্দনা করা হয়ে থাকে। আলাদা আলাদাভাবে মুদ্রা এবং মন্ত্রপাঠ করে শেষে হোম এবং আরতি করা হয়ে থাকে। আমাদের বাংলায় মায়ের 3টি মহাতীর্থক্ষেত্র আছে, কালীঘাটের কালী, দক্ষিণেশ্বরের কালী এবং তারাপীঠের কালী। আর
এই কালীর যারা সাধনা করতেন শ্রীরামকৃষ্ণ, বামাখাপা এবং সাধক রামপ্রসাদ, এনাদের জন্যে এই তিনটে জায়গা আরও বিখ্যাত হয়ে উঠেছে। তবে দশ মহাবিদ্যার প্রথম বিদ্যা যে কালী, আসলে তিনিই হলেন দক্ষিণা কালী, আর দক্ষিণা কালীকেই শ্যামা কালী বলা হয়। দক্ষিণ দিকের অধিপতি দেবতা ধর্মরাজ যম দেবী কালিকার ভয়ে তিনি পলায়ন করেছিলেন বলেই দেবীর আর এক নাম দক্ষিণা কালী। আবার শবাসনে শায়িত শিবের বুকে দেবীর ডান পায়ের অগ্রভাগ স্থাপন করেছিলেন বলেই দেবী দক্ষিণা কালী। বাম পা অগ্রভাগে স্থাপিত হলে দেবী বামা কালী। শ্মশানকালীর রূপ এবং আকার খুবই ভয়ঙ্কর। দেবীর গায়ের রং কাজলের মতন ঘোর কৃষ্ণবর্ণ। তিনি বাস করেন শ্মশানে। মা কালীর বীজ মন্ত্র হল ক্রিং, আর তাঁর প্রণাম মন্ত্র ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মার্থ কাম মোক্ষদে দেবী নারায়ণী নমঃস্তুতে। এই হলো কালী পুজোর প্রতিবেদন। অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। আগামী দিন আবার নতুন কোনো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।